আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা আর পরিমাণ মতো ধনা পাতা নিয়ে আমাদের রান্না হচ্ছে আজকের মাছের ঝোল। কি করে করি মার্কা করি বলো মা, আমরাই বললাম তো মার্কা করে দেব। দেখো তোমাদের পাশে দুটো বড় বড় ভাই, তোমাদেরকে একটা কথা বলি, সোনার কাজের মতো ডিউটি অন্য কোনো কাজে নেই। কেন বলছি, সকাল 9টা থেকে রাত 2টা অবধি কাজ করেই যাবে, কাজ করেই যাবে। মানছি আমরা বসে বসে কাজ করি, কিন্তু এই যে স্ট্রাগলটা অন্য কোনো কাজে নেই। কি কাজ করেছ সকাল থেকে? সব শোনার পরেও কাজের স্পিড ভাই জোরদার বেড়ে যায়। একজন যে উকি ঝুকি মারছে, এই ছেলেটা সকাল 9টা থেকে রাত্রি 2টো অবধি এত মেহনত করে, কি বলবো, সীমার বাইরে। এই যে সকাল 9টা থেকে রাত্রি 2টো অবধি কাজ করার পরে কত টাকা পাই? কিন্তু অনেকে আবার কম্প্রোমাইজ করে যে উফ দেখো আমরা মাস্টারি চাকরি দিয়ে যেরকম ইনকাম, আমাদের সোনার কাজে সেরকম ইনকাম। কত টাইম ডিউটি দাও 9টা থেকে রাত্রি 2টো অবধি, সকাল 9টা থেকে কত টাইম হয় দেখো, আর মাস্টাররা স্কুলে কত টাইম ডিউটি দেয় সেটা দেখো। আবার সপ্তাহে একদিন ছুটি, তারপরে যে কোনো ওকেশান, দুর্গাপুজো, কালী পুজো, অনেক পুজো, অনেক ওকেশান আছে, সেসবে ছুটি আছে। বলতিছ যে আমি মাস্টারি চাকরির মতো আমি সোনার কাজে ইনকাম করি? এখন আবার সোনার কাজে একটা প্রবলেম, যদি সেট হও তোমার যদি টাঁকো পড়ে যায় তাও কোনো প্রবলেম নেই, মেয়ে দিয়ে দিবে। কিন্তু যদি তুমি সোনার কাজের কারিগর হও ভাই, ছুটে 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 নতুন জুতোর জুতো ছিঁড়ে যাবে, কিন্তু মেয়ে পাবে না। আর একটা জিনিস, এখন তো সব মেয়েদের তো কি বলবো নেজুড় আছে। ইহি নাই আবি অর শুনিয়ে, কারণ নেজুড় আছে, কারণ ইট পাতা হয়ে আছে, কার যে কি হয়ে আছে সে উপরওয়ালাই জানে। প্যারি সমাজ গই একমাত্র, আর যে ভাই ফ্রেম দেখে বিয়ে করবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করিছি অনেক ভালো। আমাদের ঘরোয়া কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের মাছ হচ্ছে মাছের তরকারি, যেটা বলে মাছের ঝোল। এই যে আমাদের পিরুদা রান্না করছে, রান্নি পিরুদা, আর আমাদের গৌতম দা, এই আমাদের গৌতম দা বানাই গরাই চ্যালেঞ্জ থেকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ও কি বল, তেল ছিটকে পড়ে গেছে। গজব বেজতি হ্যায় বাংলা চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে দিবে বল। আমাদের কাজে রিং রোড দিয়ে তুই আদা রসুন ছেঁচে দিচ্ছিস। আমাদের রান্না বান্না অলরেডি চলছে, এখন ভাত হয়ে গেছে। এটা হচ্ছে বাসমতি রাইস, গৌতম দা এখন রান্না করছে। আমাদের ডিজিটাল রান্নি গৌতম কিচেন, আমাদের ডিজিটাল রান্নি দেখো মোবাইল দেখতে দেখতে রান্না করছে এখন। মাছ ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। চল ধনে করছি, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা আর পরিমাণ মতো ধনে পাতা নিয়ে আমাদের রান্না হচ্ছে আজকের মাছের ঝোল। পরিমাণ মতো আমাদের এখানে টমেটো নিয়ে নিলাম, আর পরিমাণ মতো লঙ্কা, কেরি পাতাও সঙ্গে আছে, কেরি পাতার টেস্টটা খুব সুন্দর লাগে মাছের ঝোলে দিলে। আর পরিমাণ মতো পেঁয়াজ নেওয়া হয়ে গেছে। মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে।